দর্শক, অবরোধের খবর সংগ্রহে সদরঘাটে আছেন সহকর্মী সোহান খান, যুক্ত হচ্ছি তার সাথে। সোহান, চতুর্থ দফা অবরোধের শেষ দিনে কেমন দেখছেন পরিস্থিতি, আর যান চলাচল কি আগের চাইতে বেড়েছে? সাবরিনা, সদরঘাট থেকে আপনার দক্ষিণ পশ্চিম অঞ্চলের 41টি রুটে এ পর্যন্ত 28টি লঞ্চ ছেড়ে গিয়েছে, এমন তথ্য বিআইডব্লিউটিএ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর দেশের বিভিন্ন এলাকা থেকে সদরঘাটে প্রায় 43টি লঞ্চ এসে পৌঁছেছে। তবে লঞ্চের এই এই বিপুল সংখ্যক যাতায়াত চলাচল হলেও সেখানে কিন্তু তেমন সংখ্যক যাত্রীদের উপস্থিতি ছিল না, এমনটি আমাদেরকে সদরঘাট থেকে জানানো হয়েছে। আর পাশাপাশি আপনি জানেন যে অবরোধকে কেন্দ্র করে আপনার বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ এবং বিচ্ছিন্ন ঘটনার কারণে জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হচ্ছে, সেই কারণেই অনেকে ঝুঁকি নিয়ে দূরপাল্লায় তেমন একটা যাতায়াত করছে না। যদিও আমরা রাজধানীতে দেখেছি যে সিটি সার্ভিস কিছুটা উপস্থিতি রয়েছে, অফিসগামী এবং যারা আপনার শ্রমজীবী রয়েছে অতি প্রয়োজনের কারণেই তারা হয়তো বের হচ্ছেন। আর এছাড়া আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি যে বিকেল সন্ধ্যার কাছাকাছি সময় পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে একটা মমিতা নামে একটা গণপরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এবং পাশাপাশি আপনার 6:20 সময় শনিয়াকড়া চৌরাস্তা ব্রিজের উপরে ওখানেও একটা মঞ্জিল পরিবহন নামে একটা পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তো সব কিছু মিলিয়ে আপনার আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর থাকার পরেও দুর্বৃত্তরা এই বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধে বিচ্ছিন্ন ঘটনা করে যাচ্ছে এবং সেগুলো প্রতিরোধে আপনি জানেন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সক্রিয় রয়েছে, তারপরেও বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে। তো সদরঘাট কে নিয়ে যেটা বলতে চাচ্ছি, সেখানে আপনার আপনার স্থলপথে আপনার ঢাকা সিটিতে হালকা পরিসরে অবরোধ পালিত হলেও দূরপাল্লার বাস কিন্তু ছেড়ে যায়নি, যথারীতি আপনার এই রেল যোগাযোগও স্বাভাবিক চলছে এবং নৌপথেও লঞ্চের যোগাযোগ রয়েছে, চলাচল রয়েছে, কিন্তু প্রত্যাশিত যাত্রীদের উপস্থিতি নেই বললেই চলে। তবে অনেকটাই আপনার বিএনপি জামাতের চলা অবরোধের চতুর্থ দফার 48 ঘন্টার মোটামুটি শেষ প্রান্তে আমরা চলে আসছি, সকালবেলায় কিন্তু এই অবরোধটা শেষ হয়ে যাবে। আবার বিএনপির পক্ষ থেকে পঞ্চম দফা আবার বুধবার সকাল থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত পঞ্চম দফা অবরোধের ডাক দেওয়া হয়েছে, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জনগণ অবরোধ প্রত্যাখ্যান করেছে, মানুষ স্বাভাবিকভাবে চলাচল করছে এবং যানবাহনেরও স্বাভাবিক চলাচল রয়েছে। তো এই ছিল সদরঘাট নদীবন্দর থেকে আমার কাছে অবরোধের সর্বশেষ তথ্য।